পটুয়াখালীর রাঙ্গাবালীর মৌটুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টার সময় উপজেলার মৌটুবি ইউনিয়নের মৌটুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর 4 আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, চালিতা বুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ, মৌডুবি আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান রাসেল, বড় বাইজদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।